ব্যাংকের যে টাকা এটার তো আটানব্বই ভাগেরও বেশি টাকা জনগণের মানুষের আমানত অবশ্যই কিন্তু ব্যাংকগুলো এই টাকা নিয়ে ব্যাংকের যারা চেয়ারম্যান বা পরিচালক তারা নিজেদেরকে এই ব্যাংকের মালিক বলে এবং এই টাকারও মালিক মনে করে নিজেদেরকে এই টাকা নিয়ে করে কি তারা না এটা এখন কথা হচ্ছে কেউ যদি মালিক মনে করে সে সে কিন্তু এটা কিন্তু মানে কোনোভাবেই মনে মনে করে এটা তাদের মনে অনেকে অনেক কিছু মনে করতে পারে সাধারণ শেয়ার হোল্ডার আমাদের আমি যখন ব্যাঙ্কে ছিলাম শেয়ার হোল্ডার আসতো যারা বোর্ডের মেম্বার না তারা সিম্পল শেয়ার হোল্ডার কারো হয়তো পাঁচ হাজার একটা শেয়ার আছে সেও ব্যাঙ্কে এসে বলতে যে বলো এমডিকে বলো মালিক আসছে সেও তো নিজেকে মালিক মনে করে এক অর্থে তারা মালিক সেন্সে শেয়ার হোল্ডার মানে তো অংশীদার টোটালি যত টাকারই শেয়ার থাকুক না কেন সুতরাং তারা মালিক মনে করতে পারে মালিক মনে করে এক জিনিস এটা তাদের নিজস্ব ভেতরের ব্যাপার কিন্তু আইনও তো তারা সেইভাবে তো মালিক না আসলে আইনও তো তাদের তাদের নির্দিষ্ট কাঠামো দেওয়া আছে নীতিমালা দেওয়া আছে তারা কী করতে পারবে কী করতে পারবে না মনে করেন সেন্ট্রাল ব্যাংকের নীতিমালায় আছে ব্যাংকের ডিরেক্টররা ব্যাঙ্কেও অফিস করতে পারবে না তারা অন্য কোনো পদ পদ অবল নিতে পারবে না তাদের কাজই হচ্ছে ব্যাংকের নীতিমালা সংশোধন করা এবং প্রয়োজনে ম্যানেজমেন্টের ক্ষমতা যেটা নেয় সেগুলো সিকেশন করা একমাত্র চেয়ারম্যান ছাড়া কারো কোনো অফিস থাকবে না ব্যাঙ্কে এইসব নীতিমালাগুলো দেওয়া আছে এখন কেউ যদি নিজেকে মালিক মনে করে সেটা তো ব্যাংক সেগুলো কি ব্যাংকগুলো ফলো করে এই নীতিমালা নীতিমালা ফলো করতে তো হয় চেয়ারম্যান অফিসার কোনো ব্যাংকের কোনো কোনো ডিরেক্টর অফিস কাগজে কলমে প্রভাব তো পরিচালকদের এখন কথা হচ্ছে কি কোনো ব্যাংকের ঋণ বিতরণে পরিচালকদের প্রভাব কত আচ্ছা ঋণ বিতরণে পরিচালকদের প্রভাবটা নির্ভর করে পরিচালকরা কতখানি তা ম্যানেজমেন্টের উপর প্রেসার দিচ্ছে আপনার সুশাসিত ব্যাংক তো বাংলাদেশে আছে আপনার সবগুলো ব্যাংকে একভাবে দেখলে হবে না অনেক ব্যাংক আছে আমি তো একটা ব্যাংকে আছি আমরা তো কখনো এইসব নিয়ে বোর্ডের তরফ থেকে কখনোই কোনো ধরনের প্রেশার ম্যানেজমেন্ট দেওয়া হয় না শুধু আমার ব্যাংক আর বেশ কিছু ব্যাংক আছে সুতরাং বাংলাদেশের সংখ্যা কতগুলো সংখ্যা যতই হোক আপনি আমি আছে ভালো মন্দ মিলেই ভালো মন্দ আছে হ্যাঁ সুতরাং এটা নির্ভর করে ব্যাংক কিভাবে মানে বোর্ড গভর্নেন্স মেনটেন করছে কিনা ডিউ ডেলিজেন্স করছে কিনা বোর্ড কতখানি ব্যাংক ম্যানেজমেন্টের উপরে অন্যায়ভাবে কোনো প্রেশার দিচ্ছে কিনা এটার উপরে সবকিছু নির্ভর করে